হ্যালো ফ্রেন্ডস টিচার্স জেনারেল ট্রান্সফার অ্যান্ড মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত একটি নতুন আপডেট নিয়েছি আপনাদের কাছে আইওএসএমএস যে পোর্টালে একটি নতুন আপডেট দেখা যাচ্ছিল সেই পোর্টালের যে অপশনটি আর দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না এবং সেই অপশনটিতে কী বা ছিল তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টিচার্স সংক্রান্ত এবং জেনারেল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত সমস্ত পূর্ণ আপডেট এখানে সবার আগে পেয়ে যাবেন তো আমরা চলে যাই যে ওয়েবসাইট এস পোর্টাল সেখানে আপনারা যে অপশানগুলি থাকে সেগুলি দিয়ে আপনারা লগ করবেন লগ ইন করার পরেই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেই অপশানটি দেখতে পাওয়া যাচ্ছে আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এখন আপনারা ওয়েবসাইটে গেলে আর সেটি দেখতে পাবেন না দেখুন একটি নতুন অপশান নিচে দেখা যাচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এর উপরের অপশানগুলি তো আগেই ছিল মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এটা ছিল আগেই তার নিচে যেটা সেলফ ইনিশিয়াল ম্যানেজমেন্ট সেলফ ইনিশিয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট এটা কিন্তু ছিল না সেটা আবার নতুন করে দেখা যাচ্ছিলো দেখুন কী আছে অপশানটিতে প্রথমে আমরা সেলফ ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করলেই দুটি অপশন আসছে সেলফ ইনিশিয়াল ট্রান্সফার ইনিশিয়েটেড ট্রান্সফার আর তার নিচে আছে স্ট্যাটাস দেখার জন্য একটি অপশন তা আমরা সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফারে ক্লিক করব ক্লিক করলে আমরা নিচে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন পিরফিয়ার ডিস্ট্রিক্ট এবং দেখুন ডান দিকে লেখা আছে এড ডিস্ট্রিক্ট এড মোর ডিস্ট্রিক্ট মানে আরও অন্যান্য ডিস্ট্রিক্ট আপনারা এখানে যোগ করতে পারেন তাহলে পিরফিয়ার ডিস্ট্রিক্ট প্রথমে আপনারা চুজ করবেন এখানে আর কী কী অপশান আমি প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি খুঁটিনাটি এবং তারপরে এখানে সাব ডিভিশন দেখতে পাবেন রিজন কি কারণে আপনি ট্রান্সফার নিতে চাইছেন এবং মিচেল ট্রান্সফার যে করটি সেটি আপনাকে বসাতে হবে তো দেখুন আপনারা এখন রিজন বলতে কারণ কি কি কারণে আপনি ট্রান্সফার চাইছেন সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলি অপশন থাকছে কি কি কারণে আপনারা ট্রান্সফার নিতে পারবেন তারপরে আমি বলে দিব যে কেন এটি বন্ধ হলো তো আমরা এখন ডিস্ট্রিক্ট চুজ করার পরেই দেখুন রিজন আমি আদার্স করেছি এই যে অনেকগুলি কারণ হচ্ছে স্পাউস পোস্টিং মানে আপনার ওয়াইফ যদি কোনো চাকরি করেন মেডিকেল রিজনের জন্য আপনি জেনারেল ট্রান্সফার চাইছেন মেডিকেল রিজন বা স্পাউস পোস্টিং ডিস্ট্যান্স ফ্রম পার রেসিডেন্ট আপনার বাড়ি থেকে অনেক দূরত্ব দূরত্ব কত সেটা থাকার জন্য আপনি ট্রেসপা চাইছেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা আদার্স আমি এখানে আদার্সে ক্লিক করেছিলাম আরও প্রত্যেকটি অপশান আমি ক্লিক করে দেখে দিচ্ছি এখানে যেটাই ক্লিক করুন না কেন আপনাকে সেই প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তো এটি এখনও চালু হয়নি আপনাদের একটি ওয়েবসাইটে কিছুক্ষণের জন্য দেখা যাচ্ছিলো এটা শুধুমাত্র ট্রায়াল হচ্ছে যে এইভাবে হয়তো জেনারেল ট্রান্সফারটা চালু করতে পারে জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড কিন্তু স্পেশাল গ্রাউন্ড বলতে আর কিছু এখন নেই এখন শুধু সেটাই জেনারেল ট্রান্সফার হয়ে গেছে তো সেই জেনারেল ট্রান্সফার হয়তো চালু হতে পারে তাই নতুন শিক্ষামন্ত্রী সমস্ত কিছু খুঁটিনাটি দেখছেন চেক করে এবং সেভাবে হয়তো পরবর্তীকালে চালু করতে পারেন এমনটাই সম্ভাবনা থাকছে আর এই যে প্রত্যেকটি অপশন দেখতে পাচ্ছেন কি কি কারণে কি কি কারণ দেখাতে পারবেন এবং সেই জন্য আপনাকে সেগুলি আপলোড করতে হবে এবং রিজন দেখাতে হবে কী কারণে সমস্ত কিছুই তার উপরে আমরা একটা দেখে দিব লাল কালিতে গোল দাগ দেওয়া আছে অ্যাডমোর ডিস্ট্রিক্ট মানে প্রিফেয়ার যে একটা ডিস্ট্রিক্ট আমি চুজ করেছি পুরুলিয়া এরপরে আপনি আরও ডিস্ট্রিক্ট চুজ করতে পারেন আপনি পুরুলিয়া বাদ দিয়েও যে কোনো একটা ডিস্ট্রিক্ট বাদ দিও আরও ডিস্ট্রিক্ট চুজ করতে পারেন অন্যান্য ডিস্ট্রিক্টও আপনি ট্রান্সফার নিতে চান তো সেটার কিন্তু অপশন দেখুন উপরে লাল কালিতে দেওয়া আছে তো এই যে কী কী কারণে আপনি কি কী কারণ দেখাতে পারেন ডিস্ট্যান্স ফ্রম পারমান্ট রেসিডেন্ট স্পস পোস্টিং মেডিকেল রিজন এই মেডিকেল রিজন এগুলোই আপনার দেখাতে পারেন তো এতেগুলি বলি পোস্ট সমস্ত কিছু এগুলো আছে এইসব কারণে আপনি জেনারেল ট্রান্সফার নিতে পারেন প্রিফার ডিস্ট্রিক্ট দুবার করে দেওয়া আছে অপশন দেখুন ওখানে অ্যাড মোড়ে ক্লিক করলে আরেকটি আপনার অপশন চলে আসবে প্রিফার ডিস্ট্রিক্ট একবার প্রথম ক্লিক করেছেন পরে আবার একটি প্রিফার ডিস্ট্রিক্ট মানে আলাদা আরেকটি ডিস্ট্রিক্টের নাম এখানে দিতে পারেন এইভাবে আপনারা দুটি ডিস্ট্রিক্ট বা আরও যদি অপশন থাকে তো আরও হতে পারে এখন সেটি আর দেখা যায় না দেখা যাচ্ছে না ওয়েবসাইটে ওয়েবসাইটটি সেটি এখন পোর্টালে সেই অপশনটি বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হলো যে এখন সেটি মাত্র ট্রায়াল হচ্ছিল ট্রায়াল হচ্ছে কিছুক্ষণের জন্য ট্রায়াল হলো সেটি হয়তো পরবর্তীকালে শিক্ষামন্ত্রী হয়তো চিন্তা করে ট্রান্সফার সংক্রান্ত চিন্তা ভাবনা করে হয়তো চালু হতেও পারে তাই এটা বলা যাচ্ছে না যে না হবে কিন্তু হওয়ার সম্ভাবনাটাই আছে তাই আশার আলো দেখাচ্ছেন বর্তমান শিক্ষামন্ত্রী আশা করি সবারই চিন্তা ভাবনা করছেন যাতে জেনারেল ট্রান্সপার খুব তাড়াতাড়ি চালু হয়ে যায় কিন্তু এটা হচ্ছে শুধু জেনারেল ট্রান্সফারের জন্য কিন্তু এই অপশনটি বাড়ি ছিল এটাও হল দুই নম্বর কথা হচ্ছে পাঁচ বছর পর্যন্ত যাদের চাকরি করেছেন পাঁচ বছর পর্যন্ত যাদের কর্মস্থলে একই কর্মস্থলে কাজ করা হয়েছে একই একই জায়গাতে চাকরি করেছে একই জায়গাতে পোস্টিং হয়েছে পাঁচ বছর পর্যন্ত করে গেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন বাকিরা কিন্তু আবেদন করতে পারবেন না এটাই এখানে বলা আছে এবং জুনিয়র স্কুল যেগুলো জুনিয়র স্কুলে আবেদন করতে পারবেন না এটা হাই স্কুলের জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ